রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘ সময় আলোচনা হয়েছে বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি প্রশাসনে সংস্কারসহ নির্বাচনের জন্য মসৃণ মাঠ তৈরির আহ্বান জানান। দেশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে যেভাবে আমরা পরবর্তী ধাপে উত্তরণ করতে পারি গণতান্ত্রিক পথে এবং সংস্কারের পথে, সেই পথেই আমাদেরকে থাকবার চেষ্টা করা দরকার। ব্রিফলি এটাই হচ্ছে এই বিষয়। অন্যান্য অনেকগুলো বিষয় কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, সেগুলো আমাদের অতীতে যে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করেছি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সংস্কারই সেটা বলেছি, আর ইমিডিয়েটলি প্রশাসনে কী কী সংস্কার করা দরকার, সরকারের অ্যাটিটিউড কী হওয়া দরকার, এসব বিষয়ে সাজেশন দিয়েছি। পুলিশ বাহিনী উনি বললেন তাদের যারা প্রতিনিধিত্ব করেন তারা অ্যাজ এ হোল খুবই রিপেন্টেন্ট, তারা অনুতপ্ত যে আচরণ করেছেন তারা সেই জন্যে, এবং তারা বলেছেন আমাদের নিজেদের লজ্জা করে, অনতি বিলম্বে আমাদের ড্রেসটা চেঞ্জ করে দেন। উনি বলেছেন এটা তো রাতারাতি করা যাবে না, কিন্তু যত শীঘ্র সম্ভব সেটা করব। সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি। অতীত স্বৈরাচাররা যেভাবে ষড়যন্ত্র করছে ধর্ম সেইটা যাতে করতে না পারে, এখানে ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে কোনো কারো সকলের প্রতি যে সম্প্রীতির জায়গা বাংলাদেশের মানুষ বিপুলভাবে দেখাচ্ছেন, ষড়যন্ত্রকারীরা যাতে এই সম্প্রীতি ভাঙতে না পারে, কারো বাড়িতে হামলা করতে না পারে, সেটা প্রতিরোধ করার জায়গা করতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এর বাইরে আমরা মানে আশু কাজ হচ্ছে সকল হত্যাকাণ্ডের বিচার করা, যারা হুকুমদাতা সহ এবং এটার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া যারা এই আমাদের সন্তানদের হত্যা করেছে, এবং তারপরে হচ্ছে যে গত 15 বছরে যে দুর্নীতি লুটপাট অর্থ পাচার গুম খুন এগুলোর ব্যাপারে বিশেষ ট্রাইব্যুনাল করা, দ্রুত এগুলোর ইনভেস্টিগেশনের জায়গায় উদ্যোগ গ্রহণ করা, এখনই হয়তো সবটা সম্পন্ন হবে না। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে সরকার যতদিন প্রয়োজন ক্ষমতায় থাকতে পারে বলে মন্তব্য করেন আন্দালিব রহমান পার্থ। এই সরকারের রাষ্ট্র মেরামতের কী কী কাজ এনারা হাতে নিতে চান? যদি হাতে নিতে চান বড় কিছু তাহলে মেয়াদ ন্যাচুরালি বড় হবে, বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নাই। আমরা যদি মনে করি ভালো কিছু ওনারা করতে চান আমরা ওনাদের পাশে আছি, বিকজ রেভলিউশনের পরে যে সরকার আমরা সবাই এটার মধ্যে কন্ট্রিবিউট করেছি, আমরা 17 বছর কন্ট্রিবিউট করেছি, আমরা চাই ভালো কিছু জুড়ে ওনাদের হাত দিয়ে হোক, আমরা সব এখন রাষ্ট্র মেরামতের সময়, আসুন সবাই মিলে দেশ গড়ি, এটা হওয়া উচিত স্লোগান। সুতরাং আমরা সব কিছুতে ওনাদের পাশে থাকবো। আওয়ামী লীগের অপরাধের ম্যাগনিটিউডটা কি এখনও তো বের হয় নাই, এখন আমরা জানি 1000 মানুষ মারা গিয়েছে বা 600 মানুষ মারা গিয়েছে, আরও যে অপরাধগুলি করেছে, আমরা যদি আসলেই দেখি মানবতা বিরোধী ওই টাইপের আওয়ামী লীগ নিজের অস্তিত্ব থেকে দূরে সরে গিয়েছে, আওয়ামী লীগ অন্যরকম দল হয়ে গেছে, তাহলে এই ধরনের দাবি তো আসতেই পারে। নতুন সরকার মানুষের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করবে এমন প্রত্যাশা সবার। এন আই নাহিদ, দেশ টিভি, ঢাকা।